হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ুষী পার্বতী ব্লগসের নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আমি আজকে দেখতে পাচ্ছি জায়গাটা পুরো নতুন নতুন, বাবার বাড়িতে আছি। তো আজকে সকালটা এখন কটা বাজে দেখবে, এখন বাজে হচ্ছে 8:51। আজকে অনেক সকাল উঠেছি, আজকে হচ্ছে তোমার সাড়ে সাতটার সময় উঠেছি। আর উঠে তাও উঠেছি আজকে কাকিমার বাবার বাড়ি গেলো, তো সেই জন্য কাকিমা ফোন করেছিল, বললো ওঠো একটু দেখা টাকা করে যাবে আর কি, সেই জন্য। আর আজকের দিনটা আমরা থাকবো, কালকে দেখি সকালের দিকেও চলে যেতে পারি, না হলে ভাত টাত খেয়ে তারপরে যাব, দেখা যাক কি হয়। তো মা তো থাকার জন্য বলছে, এখানে আবার গার্জন আছে, আমাদের আবার একটা পৈতে বাড়ি আছে, তো সেখানে যাব, তারপর দেখি যেমন শরীর থাকবে সেরকম আবার আসবো। তো দুদিন ছাড়াই আসা হয় আর কি এরকম। আর এইদিকে না প্রচণ্ড বাতাস দিচ্ছে, প্রচণ্ড, মানে চারদিকটা না পুরো গাছপাল্লায় ভর্তি। তোমাদেরকে একবার দেখাবো চারদিকটা, মানে এত গাছপাল্লা, দারুণ লাগে, দারুণ। গ্রামের দৃশ্য তো একদম দারুণ লাগে, তাই না? আমার হাজব্যান্ড এখানে এলে আর যেতে চায় না, আর শ্বশুরবাড়ি তো বাড়ি তো চলো, লোকে কী বলবে, তাই না? কিন্তু ও এলে না যেতে চায় না, মানে ও থাকতে চায় এখানে, কারণ ওর সবুজ ভীষণ ভালো লাগে। সকালে উঠে বেশ সবুজ দেখবে, চারিদিক সবুজ। আর ওখানে তো মানে সকালে উঠে ক্যাঁ 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 করে গাড়ি যাচ্ছে। তো চলো আজ একটা নতুন রান্না করবো, অনেকদিন খাওয়ার ইচ্ছা যাচ্ছে, তো চলো তোমাদেরকে দেখাই আগে। একটা জেঠিমা এনে দিয়েছে, তো চলো দেখাই তোমাদেরকে কী এনেছে, কন্টিনিউ দেখতে থাকবে কিন্তু। হ্যাঁ, এই দেখো নিয়ে চলে এসেছে। এগুলো কী বলতো, অনেক দিন ধরে খেতে ইচ্ছা যাচ্ছিল, তো সেই জন্য পাচ্ছিলাম না ওখানে কোথাও। তো এটা হচ্ছে কচুর লতি, তো আমি চিনতেই পারিনি আনার পর, কারণ আমি রান্না করার রেসিপি দেখেছি, কিন্তু মানে রেসিপিটা কাটার পর একটা অন্যরকম লাগে না, ওপরে খোলাটা পুরো ছাড়িয়ে দিতে হয়। তো চলো জেঠিমা কেটে দিচ্ছে, তারপরে রান্না করা হবে। আর এদিকে হচ্ছে উনানে রান্না হচ্ছে। ও, উনানে রান্নার টেস্টটাই পুরো আলাদা, গ্যাসের রান্নার টেস্ট অন্যরকম, আর উনানে রান্না করলে টেস্টটা পুরো অন্যরকম। তো এখানে রান্নাবান্না করছে, তো আজকে হচ্ছে মা রান্না করছে, কাকিমা তো বাবার বাড়ি চলে গেছে। আর এদিকে দেখো সকালে টিফিন করতে বসে পড়েছি, জামাইয়াদর পুরো এখনও চলছে। হ্যাঁ, তো জামাইয়াদর আর শেষ হবে না, তো জামাইয়ের আজকে ইচ্ছা গেছে পান্তা ভাত খাবে। আমি বললাম ছি 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 ছি, শ্বশুরবাড়ি এসে কেউ পান্তা ভাত খায় বলো, লোকে দেখে কি বলবে, তাই না? তো আমি বললাম ঠিক আছে, তোমাকে খেতে হবে না, যদি খুব ইচ্ছা করে তাহলে আমার সাথে খেয়ে নেবে। তো ও খায়নি, আমি একাই খাচ্ছি। আর এদিকে দেখো কচুর লতিগুলো কাটা হয়ে গেছে, তো জেঠিমা খুব ভালো করে পরিষ্কার করে একদম কেটে দিয়েছে। আমি বলেছি আমি আমার মানে শ্বশুরবাড়িতে একদিন রান্না করব, রান্না করে ওদেরকে খাওয়াবো কচুর লতি চিংড়ি মাছ দিয়ে, সেদিন আমাকে একদিন ভালো করে কেটে পরিষ্কার করে দেবে। আর এদিকে দেখো চিংড়ি মাছ আনিয়া করিয়েছিলাম, ভাই গিয়েছিল বাজারে, তো ভাইকে দিয়ে আনা করিয়েছি। আর এদিকে আমি রান্না করতে শুরু করে দিয়েছি, তো চলো রান্নাটা করে নিই, অনেক দিনের ইচ্ছা যে কচুর লতি খাবো, তো চলো করে নিই রান্নাটা, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। দুটো 12 বাজছে, এখনও স্নান করিনি, বসে বসে শুধু কাটাচ্ছি। আর নতুন রেসিপি একটা ট্রাই করলাম, তো সেটা করে একটু মানে শুয়েছিলাম, বাপের বাড়ি এলে যা হয় আর কি, শুয়ে বসে ঘুমিয়ে, ওখানেও তাই, মানে শ্বশুরবাড়িতে বেশি সেরকম কিছু করতে হয় না, বা করতে মানে নেই তো কী করবো, তাই না? তো যাই হোক যেটুকু করি সেটুকুই অনেক, আর বাবার বাড়ি এলে তো এত কিছু করতে হয় না। তারপর আজকে কাকিমা আবার কাকিমার বাবার বাড়ি গেছে, তো সেই জন্য একটু একটু করতে হচ্ছিলো, মা একা ছিল, তাই না? তো চলো এরপর স্নান করতে যাচ্ছি, স্নান টান করে এসে তারপরে লাঞ্চ করব, ভালো লাগছে না, বাইরের দিকে একটু ঘুরতে যাবো বিকেলে, দেখা যাক, মানে বাইরের দিকে বলতে গ্রামের দৃশ্যটা একটু তোমাদেরকে দেখাবো কেমন লাগে। তো চলো টাটা। এই জাস্ট স্নান টান করলাম, স্নান টান করে এলাম, চলো এবার লাঞ্চ করতে যাবো। প্রচণ্ড গরম, বলো বিভৎস গরম, বিভৎস এত গরম, মানে চিন্তা করার বাইরে। আর এই নাইটিটা আমার এখানেই থাকে, আর একটা যেটা পরেছিলাম ওটা এবারে নিয়ে এসেছি, ওটাকে ভেবেছি এখানে রেখেই চলে যাবো আজ, এবারে আর নিয়ে যাবো না নাইটিটা।
কারণ এখানে একটাই নাইটি থাকে, খুব অসুবিধা হয়। আরেকটা আছে সেটা খুব পুরনো হয়ে গেছে, ওই জন্য আর পড়ি না। তো চলো ল্যান্ডটান্স করে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। খিদে অ্যাকচুয়ালি পাই না জানো তো, মানে সকালে সেই কী খেয়েছি বলো তো, সেই জন্য আর খিদেটা অতটা পাইনি। একবার ঘুমিয়ে গেলে তারপর উঠে খিদেটা পেতো, ওই জন্য এত তাড়াতাড়ি খিদেটা পাইনি। কিন্তু মা ডাকাটা কী করছে, তো চলো আগে ল্যান্ডটা করে নিই তারপর আসবে, একটু মা ডাকছে। টাটা। লাঞ্চের মেনুটা দেখো আজকে কী কী আছে। আজকে আছে হচ্ছে ভাত, অনেকগুলো দিয়ে দিয়েছে, আর আছে কচুর লতি দিয়ে, মানে চিংড়ি মাছ দিয়ে কচুর লতি, আর এদিকে আছে হচ্ছে আলু চোখা, আর এদিকে আছে হচ্ছে মাছের ঝোল। মায়ের হাতে মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে, আর তার উপর তো আবার কাঠের জালে মাছের ঝোল, ও জাস্ট ফাটাফাটি। তো চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এটা দেখে কি মনে হচ্ছে বলো তো, বেসন। তো বেসন দিয়ে মা আজকে বানাচ্ছে সিরিন নাড়ু, যেটা আমরা লাড্ডু বলে থাকি অনেকেই। মায়ের হাতে সিরিন নাড়ু খেতে ভীষণ ভালো লাগে, যেটা আমরা অনেকেই ঝুড়ি ভাজা নাড়ু বলে থাকি। তো চলো মা যে কীভাবে বানায় সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করবো, বাট বেশি শেয়ার করতে গেলে তো ভিডিও বড় হয়ে যাবে, আর কেউ দেখবে না তোমরা। তো এখন ভাজা চলছে, সিরি ভাজা চলছে। এই দেখো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার গুড় ফোটানো হবে। মানে ভাজা কমপ্লিট হয়নি, কিছু কিছু হয়েছে আর কিছু এখন বাকি আছে। তো এবার হচ্ছে দেখো গুড়টা দেয়া হয়েছে, তো এবার এটা হচ্ছে আখের গুড়, একদম ভীষণ ভালো গুড়টা। তো এবার গুড়টা ফোটানো হচ্ছে, ফুটিয়ে এর মধ্যে এই সিরি ভাজা যেগুলো আছে সেগুলোকে দিয়ে দেওয়া হবে। দিয়ে তারপরে দেখো গুড়টা ফোটানো হয়ে গেছে, বেশ ভালো গন্ধও ছেড়েছে। এরপর দেখো সিরি ভাজাগুলো দিয়ে দেওয়া হয়ে গেল। এরপর খুব তাড়াতাড়ি এটা জলদি মাখতে হয়, মেখে খুব তাড়াতাড়ি বানাতে হয়, না হলে একটুখানি শুকিয়ে গেলে আর ভালো বানানো যায় না। মানে গোল গোল যে নাড্ডুর মতো হয় না, ওগুলো ভালো পাকানো যায় না। তো চলো করে নেই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো সত্যি মায়ের হাতে নাড়ু খেতে ভীষণ ভালো লাগে, কার না ভালো লাগে তাই না বলো। এই দেখো ভীষণ ভালো হয়েছিল কিন্তু, নাড়ু করা তো কমপ্লিট হয়ে গেছে। আর সত্যি নাড়ুগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে, কেমন আর কার কার খেতে ইচ্ছা করছে দেখে চলে আসো আমার বাড়িতে। আর এখানে হচ্ছে দেখো আমি দই বসাবো, তো ভাবলাম আজকে আমি লাল লাল দই বসাবো, কিন্তু জানি না কতটা লাল লাল করতে পারবো। বাট চিনিটা না প্রথমেই আমার গণ্ডগোল হয়ে গেছে, একটু মনে হচ্ছে লালটা আসবে না, আর দেখো লালটা ঠিক আসলো না, বাট হালকা এসেছে একদম। তো চলো বানিয়ে নিই, যা আছে কপালে এটাই হবে, অন্যদিন ট্রাই করব। এখন হচ্ছে রাত হয়ে গেছে, আর এখন হচ্ছে 10:30 মতো বাজে। এবার রাত্রে ডিনারটা তো করতে হবে তাই না, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো চলো আজকে রাত্রে ডিনারটা দেখো, ভাত, এদিকে হচ্ছে ঝিঙে পোস্ত বানিয়েছিল ঝিঙে দিয়ে পেঁয়াজ দিয়ে, এদিকে আছে হচ্ছে ডাল সেদ্ধ, আর এদিকে হচ্ছে চপ ছিল, চপটাকে পেঁয়াজ দিয়ে মেখেছে, এটা আমরা ভীষণ ভালো খাই, আর এদিকে আলু চোখা, আর এদিকে হচ্ছে মসুরির ডাল পেঁয়াজ দিয়ে। তো এটাই হচ্ছে আজকের আমাদের রাত্রের মেনু। তো চলো খেয়ে নিই। এই জাস্ট ডিনার করে কমপ্লিট হলো, এখন পুরোপুরি 11:30 বাজে। তো একদম ভালো লাগছে না, শরীরটা ভালো নেই, ভাবছি কালকে বাড়ি যাব কি যাব না, তো এই নিয়ে টেনশনে আছি, দেখা যাক কি হয়। আর একটা বলতে গেলাম ভুলে গেলাম, তো চলো আজকে বেশি বকবক করছি না, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে, আর সবাই কিন্তু আমার পাশে থাকবে আর সাথে থাকবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।